আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আগরতলা ব্যাগ বাজার। ব্যাগ বাজার, এখানে কি শুধুমাত্র ব্যাগই পাওয়া যায়? ব্যাগ বাজার মানে নাম শুনেই বুঝতে পারছেন যে এখানে ব্যাগের সমারোহ। তাছাড়াও কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস এখানে আপনারা পাবেন। আপনি আগরতলা ব্যাগ বাজারে আসলে বলবেন, বাহ ওয়াও, অনেক বাংলাদেশিকে আমি দেখেছি ব্যাগ বাজারে এসে সেলফি নিতে, হ্যাঁ ফটো তুলছে, এতটাই সুন্দর, এতটাই আকর্ষণীয় জিনিস আপনারা এখানে পাবেন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আগরতলার ব্যাগ বাজার। এটা কিন্তু বিগ বাজার না, এটা হলো ব্যাগ বাজার। তো চলুন এখন ভিতরে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ব্যাগ বাজার দেখাচ্ছি। তো আজকের ভিডিওতে আগরতলা ব্যাগ বাজারের সম্পূর্ণ গাইড ইনফরমেশন এবং লোকেশন দেখাবো। তাছাড়াও আগরতলা ব্যাগ বাজারে আপনারা কি কি জিনিস পাবেন সব দেখতে পারবেন। সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আমরা এখন আছি আগরতলা হকার্স কর্নার বা হকার্স কর্নার মার্কেটে। আপনারা যারা আগরতলাতে থাকেন, এই ভিডিওটা আপনাদের জন্য নয়। যারা বাইরে থেকে আসবে বা বাংলাদেশ থেকে আসবে তারা কিন্তু এই ব্যাগ বাজার চিনেই না, তাদের জন্য এই ভিডিওটা। আমরা এই মুহূর্তে আছি আগরতলা হকার্স কর্নারে। এটা একটা মার্কেট, এখানে আপনারা অনেক গুরুত্বপূর্ণ জিনিস শপিং করতে পারবেন। হকার্স কর্নারের সম্পূর্ণ ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। আগরতলা ব্যাগ বাজারটা কিন্তু এই হকার্স কর্নারেই অবস্থিত, আর এই রোডের সামনে কিন্তু হরিগঙ্গা বসাক রোড। হরিগঙ্গা বসাক রোড মানে হলো আগরতলার লাইফলাইন। এই রোডের উপর অনেক বিজনেস সেন্টার আছে, অনেক শপিং মল আছে। আপনারা আমার চ্যানেলে কিন্তু সব ভিডিও দেওয়া আছে, যারা শপিং করতে আসবেন, পাইকারি দামে জিনিস কিনবেন বা খুচরো দামে জিনিস কিনবেন, সব ভিডিও কিন্তু চ্যানেলে পেয়ে যাবেন, চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। তো চলুন এখন আমরা চলে যাচ্ছি আগরতলা ব্যাগ বাজারে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ঠিক জগৎ বাজারের উল্টো দিকে যে রাস্তাটা বা গলিটা, এই গলি হয়ে কিন্তু আমরা যাব হকার্স কর্নার বা হকার্স মার্কেটে। ফাইনালি আমরা আগরতলা হকার্স কর্নার চলে এসেছি এবং আমাদের সামনে কিন্তু আগরতলা ব্যাগ বাজার। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ব্যাগ বাজার যাওয়ার এন্ট্রি। রাস্তাটা ছোট, আপনার কাছে মনে হতে পারে এটা একটা ছোট একটা দোকান, না এটা কিন্তু বিশাল বড় একটা শপিং মল। তো চলুন ভিতরে যাওয়া যাক। আপনার কাছে যদি ব্যাগ বা অন্য কোনো কিছু থাকে তাহলে কিন্তু এখানে রেখে যেতে হবে, রাখার সুব্যবস্থা আছে এখানে। আগরতলা ব্যাগ বাজারের ভিতরে ঢুকে কিন্তু আমার চক্ষু চরক গাছ। আন্ডারগ্রাউন্ড, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সব জায়গায় কিন্তু বিভিন্ন রকমের জিনিস সুসজ্জিত করা এবং অনেক হেল্পফুল স্টাফ আছে যারা আপনাকে অনেক সাহায্য করবে। সর্বপ্রথম আমরা আন্ডারগ্রাউন্ডে আসলাম, দেখে নিন যে আন্ডারগ্রাউন্ডে কী কী আছে। এখানে ছেলেদের এবং মেয়েদের বিভিন্ন রকমের বেল্ট, তাছাড়াও কিন্তু অনেক রং বেরঙের ব্যাগ, ট্রলি ব্যাগ, হ্যান্ডব্যাগ এবং কি ব্যাগ চাই আপনার। দেখতে পাচ্ছেন এখানে আন্ডারগ্রাউন্ডে কিন্তু বিভিন্ন রকমের ট্রলি ব্যাগ, তাছাড়াও এখানে ছেলেদের এবং মেয়েদের বেল্ট পেয়ে যাবেন। আর প্রতিটা জিনিসের গায়ে কিন্তু এখানে ট্যাগ লাগানো আছে এবং প্রাইসটা দেওয়া আছে। দেন আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরেও কিন্তু এখানে বিভিন্ন রকমের ব্যাগ, শুধু ব্যাগই কিন্তু দেখা যাচ্ছে, তাছাড়াও কিন্তু এখানে আরও অনেক জিনিস আছে। এই যে দেখুন, এই জায়গাটাতে পার্স, ছেলেদের এবং মেয়েদের বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের পার্স বা হ্যান্ডব্যাগ আপনারা এখানে পেয়ে যাবেন, যার দামও কিন্তু অনেক রিজনেবল, এখানের প্রাইসিংটা কিন্তু অনেক কম। দেন আমরা আরেকটা ফ্লোরে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ছেলেদের, মেয়েদের এবং শিশুদের জুতো কিন্তু আপনারা কিনতে পারবেন। তো এখানে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাওয়ার জন্য কিন্তু সিঁড়ির ব্যবস্থা আছে এবং লিফটের ব্যবস্থাও আছে। তো আমরা কিন্তু সিঁড়ি দিয়ে যাচ্ছি। এই শপিং মল বা শপিং সেন্টারের মেয়েদের যে হ্যান্ডব্যাগের যে কালেকশন, এটা কিন্তু সত্যি আকর্ষণীয়। তাছাড়াও এখানে বিভিন্ন দামের এবং বিভিন্ন কোয়ালিটির ছাতা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনারা ছাতা কিনতে পারবেন, ছাতার প্রাইসিংটাও কিন্তু আহামরি বেশি না। দেন এখানে আপনারা বিভিন্ন রকমের গিফট আইটেম বা ঘর সাজানোর বিভিন্ন জিনিস কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস, যে জিনিসগুলো আপনি কোথাও পাবেন না আগরতলা ব্যাগ বাজারে কিন্তু পাবেন। এখানে আছে রেইনকোট, সব জিনিসই কিন্তু আছে, কাপ প্লেট, ঘর সাজানোর জিনিস, জুতো। তবে ব্যাগের কালেকশন কিন্তু অনেক বেশি। আপনার কী রকমের ব্যাগ চাই, ছোট বড়, মাঝারি, হ্যান্ডব্যাগ, লেডিস ব্যাগ,
বাচ্চাদের জন্য ব্যাগ, বাচ্চাদের জন্য ট্রলি, বড়দের ট্রলি, ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড, সাথে কিন্তু বিভিন্ন রকমের জুতো, ক্যাপ। সত্যি এখানের কালেকশনগুলো অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন কত রকমের ফুলের টপ, এগুলার সাহায্যে কিন্তু আপনি ঘর সাজাতে পারবেন। যে রকমের কালেকশন আমি আগরতলা শহর বা আমি কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাইও গিয়েছিলাম, কিন্তু এইসব জায়গাতেও কিন্তু আমি এরকমের কালেকশন দেখিনি। সত্যি এই জিনিসগুলো আমাকে কিন্তু আকর্ষিত করেছে। এই যে দেখুন কাপ প্লেট, এই যে ফুলের টপটা, এটা কিন্তু সত্যি আমাকে আকর্ষিত করেছে। এখানে যতগুলো জিনিস আছে দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, এবং এখানের যে স্টাফরা আছে তারা কিন্তু আপনাকে প্রতিনিয়ত হেল্প করবে, এবং আপনি যখন একটা জিনিস দেখবেন সেই জিনিসটাকে কিন্তু সে খুব সুন্দরভাবে যত্ন সহকারে মুছে আবার জায়গায় রেখে দেবে। দেন আমরা চলে এসেছি থার্ড ফ্লোরে, এখানে খুব সুন্দর সুন্দর কাচের জিনিস, আর এদিকটাতে আরও অনেকগুলা টপ, এখানে আছে অনেকগুলা মূর্তি বা স্ট্যাচু, এগুলো কিন্তু বুদ্ধ মূর্তি। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই জিনিসগুলা। এখানে বুদ্ধ মূর্তির সাথে কিন্তু আরও অনেক রকমের মূর্তি বা স্ট্যাচু আছে যা সত্যি খুবই সুন্দর এবং খুব আকর্ষণীয়। আগরতলা ব্যাগ বাজারের কালেকশনগুলো খুবই সুন্দর, বিভিন্ন রকমের ব্যাগ, বিভিন্ন রকমের মূর্তি, তাছাড়াও এখানে আপনারা খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় ওয়াটার বটল, প্লাস্টিকের এবং স্টিলের সব রকমের ওয়াটার বটল পেয়ে যাবেন। তাছাড়াও এখানে মিরর মানে আয়না পাবেন যা নাকি খুবই আকর্ষণীয়। তারপর এখানে ওয়াল প্রিন্টিং পাবেন এবং সব রকমের জিনিস পাবেন যেগুলো আপনারা উপহার হিসেবে কাউকে গিফট করতে পারেন বা ঘর সাজানোর জন্য আপনারা এখানে রাখতে পারেন। তাছাড়াও ছাতা তো আছেই এবং জুতো আছে, আর কি কি চাই আপনার, এখানে কিন্তু সব রকমের জিনিসই আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ফ্লোরটার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ওয়াটার বটল, সাথে বিভিন্ন রকমের মন মাতানো সব ব্যাগের কালেকশন, স্কুল ব্যাগ থেকে শুরু করে লাগেজ, ট্রলি, হ্যান্ডব্যাগ, লেডিস এবং জেন্টস পার্স সব কিন্তু আপনারা এখানে পাবেন। এবং এই ভিডিওটা কিন্তু কোনো রকমের প্রমোশনাল ভিডিও না, আমি ভিডিওটা তৈরি করেছি জাস্ট আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই আমি এই ভিডিওটা তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি আগরতলায় আসেন অবশ্যই আগরতলা ব্যাগ বাজারে আসার চেষ্টা করবেন। এবং আপনি কি আগরতলা ব্যাগ বাজারে এসেছেন, আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন, এই কথাটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম আগরতলা ব্যাগ বাজারে আপনারা কি কি পাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন, টাটা।